মানুষ কেন দাঁড়িয়ে না? তোমরা কে বলছো নামাজ ছাড়া জান্নাত পাবা? ওটা কে? আমি মানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই কথাটা হাদিসটা দুর্বল বলে ব্যাখ্যা দেয়, কিন্তু সালাত ছাড়া তো ঈমান ওঠে না। হ্যাঁ, তুমি সহি আকীদা হয়ে গেছো, আহলে হাদিস হয়ে গেছো তুমি, তোমাকে কেউ একজনে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস দুর্বল, যে তুমি যদি হাদিস জান জান্নাতের সাবিত নামাজ না, তাওহীদ, ইমান, ওকে তো সলাৎ ছাড়া ইমান তো থাকে না। ইটস রিলেভেন্ট, ইটস রিলেটেড, হাদিস লাগবে না তো এটার জন্য, হাদিস তো লাগবে না এটা যে ইমান মানে জান্নাতের চাবি হওয়ার জন্য, হাদিস লাগবে না সলাৎ, হাদিস তাওহীদ আকীদা ইমান ঠিক আছে, কিন্তু হোয়াট প্রুভ ইউ দ্যাট ইমান, তোমার ইমানের প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সলাৎ, প্রমাণ হচ্ছে সলাৎ, জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ হচ্ছে ইমানের, প্রমাণ হচ্ছে সলাৎ, ফাইভ টাইম পাঁচবার উপস্থিত হওয়া। যাই হোক, আসলে আমি এখানে লম্বা সময় আদায় করব না, আমার ওস্তাদ সমতুল্য বলবো না, আমার আসলে মাদ্রাসায় যেহেতু পড়াশোনা হয়নি, বিজেটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয় নাই, ওস্তাদ সমতুল্য বলে ওনাদের ছোটো করবো না, কারণ আমার অনেক কথাবার্তায় ভুল হয়ে যায় মাঝে মধ্যে, আমি তাই নিজেকে নিজের সাথে কাউকে জড়াতে চাই না, এতে করে ওনাদেরও মান ইজ্জতের কানেক্টেড থাকে, আমি দেখেছি এটা অনেকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু কত ভালো কাজ করে সুন্নতকে ত্যাগ করে, কিছু বললে বলে যে সুন্নত না হলে কি হয়েছে, তো এটা তো ভালো কাজ, অথচ এই এই জায়গায় একটা সুন্নত ছিল, এটাকে মেরে ফেলেছিল, মেরে ভালো কাজ করছে, সুন্নতকে মেরে কি করতেছি আমরা, সুন্নত মারা ভালো কাজ হয়ে গেছে বাংলাদেশের ইবাদতকারী। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত পড়ে আল্লাহর কাছে কেঁদেছিল, ইন তুআযযিবহুম ও আল্লাহ, যদি আপনি এদের আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা আপনার বান্দা, ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি এদের ক্ষমা করেন, فإنك أنت العزيز الحكيم, ও আল্লাহ যদি আপনি এদের আযাব দেন, এরা আপনার বান্দা, আর যদি আপনি এদের ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়েছেন, কেঁদেছেন সালাতে, এমন রাসূলের সুন্নতকে বাদ দিয়ে ভালো কাজ করা আমরা, দাড়ি কাটা, দাড়ি রাখা সুন্নত এটা ভেবে দাড়ি কেটে ফেলা আমরা, অথচ তিনি ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত তেলাওয়াত করেছেন আর রবের কাছে প্রার্থনা করেছেন। আমাদের কোরআন না জানার কারণ কি হতে পারে? জাহান্নামে যাওয়ার প্রবল ইচ্ছা ও অপেক্ষা, এর বাহিরে আর কিছুই না। কোরআনুল কারীম না জানার আর কোনো কারণ থাকতে পারে না, জাহান্নামের আগুন স্পর্শ করার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছাড়া বাইরে কিছু হতে পারে না। দিনী ভাইরা, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে যাব। সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকর গুজারি করো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবেন? ওয়াকান আল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ সৎ কাজের বড় পুরস্কার দাতা, সর্ববিষয়ে তিনি জানেন। রমাদান আর এক্সপ্লেনেশন, আমার আগে দুইজন খুব ভালো ইসলাম সম্পর্কে জানা মানুষ কথা বলে দিয়েছেন, আমার পরে ইসলাম সম্পর্কে আরও ভালো ইলম রাখেন এমন মানুষজন কথা বলবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু বলি, জান্নাতে যেতে চান কারা কারা, ঠিক আছে নামান হাত, একটা ফর্মুলা বলবো, সরি একটা হাদিস পড়বো, চার পাঁচটা কাজ থাকবে, হানাফি শাফি মালাকি হাম্বালি চিশতি সাবরি তরিকত হাকিকত মারেফত, যে যত তরিকার থাকুক, কোন মায়ের সন্তান, কোন বাপের সন্তান, কোন বুজুর্গ, কোন মূর্খ, কোন
অজ্ঞ জাহেল এর বাহিরে এটার সাথে অস্বীকৃতি জানাইতে পারবে না। একটা হাদিস পড়বো, চারটা ফর্মুলা জান্নাতে যাওয়ার, কারা কারা রাজি? আল্লাহ তাআলা সবার হাত কবুল করুন, আমার হাত কবুল করুন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল আরাইতু ইযা সাল্লাইতু সলাওয়াতুল মাকতুব সলাওয়াতিল মাকতুবাত, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দিনে পাঁচ বার ফরজ নামাজ আদায় করি, ওয়াসুমতু রমাদান, এবং বছর শেষে একবার রোজার মাসে রোজা রাখি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে, ওয়াহলালতুল হালাল, হালালকে যদি হালাল বলি, চাস্তো বোনের মেয়ে বিয়ে করা যায় আরেকজনে করছে, আমি উপহাস করি নাই, ফুফাতো বোনের মেয়ে আরেকজনে বিয়ে করছে, আমি উপহাস করি নাই, কারণ হালাল, ও দেখাও দেয় নাই পর্দা করছে কিন্তু বিয়েও করছে, হালাল আমি উপহাস করি নাই, যে দেখবে কোনোকে ভাগ্নি বিয়ে করছে, দেখবে কোনোকে ভাতিজি বিয়ে করছে, চাস্তো ভাইয়ের মেয়ে বিয়ে করার পর, চাস্তো বোনের মেয়ে বিয়ে করার পর, ওয়াহলালতুল হালাল, এ পৃথিবীতে যত হালাল নির্দেশ রয়েছে সবগুলোর স্বীকৃতি আমি দেবো, মেনে নেবো, আমি ঈমান আনবো এগুলোর প্রতি, ওয়াহাররামতুল হারাম, আমি দিনে পাঁচবার নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, প্রত্যেক হালাল বস্তুকে হালাল বলে মেনে নেব, ওয়াহাররামতুল হারাম, আমি কোনো গুনাহের কাজ করব না। লাইক এক্সাম্পল কেমন, আমি গালি দিব না, তবে আমি রোজার মাসের রোজা আর নামাজ ছাড়া কোনো ইবাদত করব না, তবে আমি গালি দিব না, সিগারেট খাবো না, মদ খাবো না, জানা করবো না, মারামারি করবো না, গীবত করবো না, আমি দাড়ি কাটবো না, এমন প্রত্যেক কাজ যা ইসলামে নিষিদ্ধ হারাম আমি এটা মেনে নেব, আমি গুনাহের কাজ করব না। কি করবে না সে, কি করবে না সে, দাড়ি না কাটা অনেক কষ্ট, দাড়ি না কাটা অনেক কষ্ট, চুলকা আমাকে তো চুলকায় না ভাই, তোমার এটা আবার কেমন চুলকা রেখে, শুধু দাড়িতে চুলকা, তোমার তো এখান দিয়ে চুল নেই, ওটা চুলকায় না, এখান দিয়ে চুল নেই, এখান দিয়ে চুলকায় না, এখানে তো চুল নেই, চুলকায় না, এখানে চুল নেই, চুলকায় না, তাহলে এখানে কি আসছে, মাথা চুলকায় না, মাথা খালি দাড়ি রাখলে চুলকায় না, ও জাহান্নামের ডাকার এভাবে জাহান্নামে আয়, জাহান্নামে আয়, জাহান্নামে আয়, এ হলো চুলকানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাররামতুল হারাম, আমি প্রত্যেক হারামকে মেনে নেব, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়া, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে আমি শুধু পাঁচবার নামাজ পড়বো দিনে, বছরে একবার রোজার মাসে রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম হিসেবে মেনে নেব, আমি আর কোনো বেশি আমল করবো না, আমি কি জান্নাতে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল, তিনি বললেন, নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। সে কি বলল? কল, ওই লোক বলে উঠো, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি এই নামাজ পাঁচ ওয়াক্ত আর রোজা ছাড়া কোনো ইবাদতই করব না, বাড়াবো না, আল্লাহ নবী কিচ্ছু করে নেবে, হাদিস এখানেই শেষ হয়ে গেছে, আর কোনো কথাই নেই, জায়গায় জান্নাত এখানে, জান্নাত পাবে কে যদি দিনে কি আদায় করে, বছরে একবার, আর হারামকে হালালকে, আয় আল্লাহ, আইটেম সঙ্গে দেখা যাবে না হুজুর, না হারাম তো হারাম হতে হবে, তো প্রেমিকার নাম্বার বিয়ে করে ফেললে হালাল হবে না, বিয়ে তো তুই জাতি করিস হালাল রে প্রেমিকা না, মাইয়ের যদি খালি মুসলমান হওয়ার মায়ের বাপ যদি খালি রাজি হয় আর মায়ের যদি খালি রাজি হয় তুই জাতি করিস বিয়ে হালাল, প্রেমিকারে বিয়ে করলে হালাল হবে তা না, কিন্তু মানে হলো কেমন, আমি তোর বলি রে দোস্ত, তোর তো বহুত দোস্ত আছে, হলো কি, আরে কেমনে বুঝাই, এক ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে একটা মেয়ের সাথে আট নাকি নয় বছরের সম্পর্ক, ওরা বেশ কয়েকবার নিজেরা দেখা সাক্ষাৎ করেছে,
এখন এই মেয়েকে বিয়ে করে ফেললে হালাল হবে কিনা? আমি বললাম হ্যাঁ, কবুলের পর থেকে হালালের আগে একটু হারাম মাপ চাইতে হবে। হাল হারামকে কোনোদিন হালাল করা যাবে? শুকরগোস্ত হালাল করার কোনো ওই আছে? এক লোক শুকর খায়, শুকর খায়, শুকর, হঠাৎ করে যদি বলে যে আমি গরু গোস্ত খাই, বাকিগুলো হালাল হবে না রে? তোর বাকিগুলো হালাল হবে, ওটার জন্য মাপ চাইতে হবে। তবে যখন থেকে তুই গরু খেয়েছিস আর তোর হারাম হয়নি। এই হলো যে প্রেম প্রীতির কাহিনী, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, এখানে বড় আলেমরা আছে। জেনে রাখো চাঁদপুরবাসী, তোমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে, বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে হুজ্জত প্রমাণ চায়, কোরআনুল করিম তার জন্য যথেষ্ট। যে প্রাচুর্য চায়, অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট। যে উপদেশ চায়, মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। যে বন্ধুত্ব কামনা করে, বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে হুজ্জত প্রমাণ চায়, কোরআনুল করিম তার জন্য যথেষ্ট। যে উপদেশ চায়, মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। যে প্রাচুর্য ধন সম্পদ চায়, অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট। আর যার এগুলোতে কোনো কাজ হবে না, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ জাল্লা ওয়ালা তার জন্য যথেষ্ট। হে আদমের সন্তান, হে আদমের সন্তানগণ, নফস তো দুনিয়ায় পড়ে রইল। আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনছিলাম একজন আরবি শেখের, সেগুলো বলতেছিল, আমি লিখে নিয়েছি। ভাবি না যে জামশেদ মজুমদার হেব্বি জ্ঞানী কি দারুণ কথা বলে, না এটা আমার কথা না, আমি জাস্ট বক্তব্য শুনতেছিলাম। আর একটা ছেলেকে বক্তব্যটা পাঠাই, বলছি বাংলাতে অনুবাদটা লিখে দাও তো, সে আমাকে লিখে পাঠাইছে। কি সুন্দর কথা সুবহানাল্লাহ! সে বলে, মন তো পড়ে আছে দুনিয়ায়, অথচ এমন কোনো জাতি নেই দুনিয়ায় যাদেরকে একত্রিত করেছে অথপর তারা বিদায় নেয়নি। এমন কোনো জাতি নেই দুনিয়ায় তাদের একত্রিত করেছে অথচ তারা বিদায় নেয়নি। তিনি বললেন, অহংকারী ওরা কোথায়? কোথায় তাদের রেখে যাওয়া ধন সম্পদ, গুচ্ছিত সম্পদ যেটা তারা সঞ্চিত করেছিল, ওরা এখন নেই, থাকতেও পারবে না। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। হে তাওহীদ পন্থী ইমানদার ভাই ও বোনরা, কে একক? একক কে? একক কে? কে সর্বপ্রাপক? কে মহামান্বিত? রহমান কে? করুণাময় কে? মহা অধিপতি কে? চিরপবিত্র কে? শান্তি বিধায়ক কে? কে নিরাপত্তা বিধায়ক? সর্বনিয়ন্তা কে? মহাপরাক্রমশালী কে? মহামহিম কে? সৃষ্টিকর্তা কে? প্রকৃত রূপকার কে? কে পরম সহনশীল? মহাজ্ঞানী কে? কে মহাজ্ঞানী? কে সব জানে? কার কাছে প্রত্যাবর্তন? তিনি সুবহানাহু তাআলা। অথচ ওনার কিতাবই পড়তে জানি না। চায়নায় গেলে চাইনিজ ভাষা জানা লাগে, ইউরোপ গেলে আই আই আইএলটিএস কি করে জানে? আরে এক কথা কি কয়ে ফেলে তুমি? আইএলস বলে অনেকে, ঠিক কিনা বেটিক আমি জানি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুন। যে কোরআন জানে না, সে আল্লাহকে চেনে না।